আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, অনেকের উপকারেও আসবে। যেটি আপনার ত্বকের দাগ চুপ দূর করবে, বলি রেখা কম করবে, ত্বক থেকে পরিষ্কার করবে, ডেড স্কিন ব্ল্যাক হেড হোয়াইট হেডস দূর করবে। তো প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু। বাসায় থাকা যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারেন। যদি বাসায় কোনো শ্যাম্পু, সবার বাসায় এই শ্যাম্পু থাকে, সো আপনার ঘরে থাকা যে কোনো শ্যাম্পু নিতে পারেন, কিংবা আপনার মুদি দোকান থেকে 1-2 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারবেন। শ্যাম্পু যেভাবে আমাদের স্কিন হেয়ারকে ক্লিন করে, ঠিক ততরূপ শ্যাম্পুর সাথে কিছু জিনিস মিশালে আপনাদের স্কিনটাকেও সেম ক্লিন করবে। সো এখানে আমি শ্যাম্পুর সাথে হলুদ অ্যাড করব। শ্যাম্পুটা ত্বককে ফর্সা করার জন্য খুবই কার্যকরী। এটি আমাদের ত্বককে খুবই গভীরভাবে পরিষ্কার করতে পারে। এক চুটকি হলুদ যোগ করুন। হলুদের গুঁড়ো, এটি পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে রক্ষা করে আমাদের স্কিনকে, ব্রণ নিরাময়ে সাহায্য করে, ডার্ক সার্কেল কমায়। আর আমাদের লাগবে টুথপেস্ট। আপনারা যে কোনো রকমের টুথপেস্ট নিতে পারেন, কিন্তু সেটা কালারটা হোয়াইট হলে বেশি উপকারিতা পাবেন। টুথপেস্ট আমাদের কালো ত্বককে ফর্সা করতে সাহায্য করে, আমাদের স্কিনের যে সানটেন যেগুলো হয় টেনটা দূর করতে অনেক বেশি সাহায্য করে। আমি এখানে সামান্য পরিমাণে টুথপেস্ট যোগ করলাম। ভালোভাবে সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে। আর লাগবে আমাদের লেবু। লেবু আমাদের স্কিনকে ক্লিন করতে অনেক বেশি সাহায্য করে। এখানে যেসব রেমেডি উপাদান আমি অ্যাড করতেছি, আপনারা সব কিছু সম্পর্কে মোটামুটি সবাই জানেন যে এগুলো আমাদের স্কিনকে ক্লিন করতে অনেক বেশি সাহায্য করে। লেবুর রস দাগ চুপ, মেজিতা পিগমেন্টেশন এবং ব্ল্যাক হেড প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে। যাদের স্কিনে লেবুর রসটা স্যুট করে না, আপনারা কমলার রসটাও অ্যাড করতে পারেন। বাট লেবুর রসের কার্যকারিতা বেশি। স্কিনে স্যুট করলে লেবুর রসটাই ইউজ করার চেষ্টা করবেন, কারণ যত কঠিন দাগ হোক সেটাকে সফট করতে, সেটাকে আস্তে আস্তে তুলে ফেলতে অনেক বেশি সাহায্য করে লেবুর রস। এখানে আমি 1 টিস্পুনের মতো লেবুর রস অ্যাড করলাম। আর লেবুর রস বলিরেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণের বিরুদ্ধে লড়াই করে, স্কিনে যত ধরনের আপনাদের যে কোনো রকমেরই প্রবলেম হোক সেটাকে কমাতে অনেক বেশি সাহায্য করবে। আর আমাদের লাগবে ছালের গুঁড়ো। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং সূর্য থেকে সুরক্ষা প্রদান করে। ছালের গুঁড়ো আপনার ত্বককে মসৃণ, পুষ্ট এবং দানাযুক্ত রাখতে সাহায্য করে। আমরা কিন্তু সবাই চাই আমাদের স্কিনটা ক্লিয়ারের মতো, গ্লাসের মতো থাকবে। এখানে 1 চামচ ছালের গুঁড়া আমি অ্যাড করলাম। আর এখানে আমি র মিল্কটা নিয়েছি, কাঁচা দুধ যেটা। সো আপনাদের ঘরে যদি কাঁচা দুধ না থাকে, আপনারা বয়ল করা দুধটা নিতে পারেন, বাট চেষ্টা করবেন দুধটা যাতে ঠান্ডা থাকে। আর কাঁচা দুধটা আমাদের স্কিনের জন্য বেশি উপকারিতা, আমাদের স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে অনেক বেশি সাহায্য করে। সো সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে একটা পেস্টের মতো তৈরি হয়। আমরা অ্যাপ্লাই যেতে আমাদের ফেসে, নেকে অ্যাপ্লাই যেতে করতে পারি। আপনারা হাত পা থেকে শুরু করে যেই জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে চান করতে পারবেন। আর ন্যাচারাল রেমেডি আমি সবগুলো ভিডিওতেই একই কথা বলি, প্লিজ ন্যাচারাল রেমেডিগুলো আপনারা ট্রাই করবেন। আপনার কোনো সাইড এফেক্ট হবে না, বরঞ্চ এটা আপনার জন্য ভালো হবে। আস্তে আস্তে আপনার কেমিক্যাল থেকে বেরিয়ে আসুন, কারণ কেমিক্যাল জিনিসটা আমাদের স্কিনকে একদমই নষ্ট করে ফেলে, যেটা ডাক্তাররাও বলে। এখনকার টিনেজার আর যারা, তারা যেভাবে কেমিক্যাল মেকআপের প্রতি আসক্ত, সো আপনার মেকআপ থেকে বের হয়ে এইরকম রেমেডিগুলো ট্রাই করেন, ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। সো আমি এখানে ভয়েসটা অফ করে দিছি, কারণ আমি ভয়েসটা অফ না করলে ভয়েসটা রেকর্ড হয় নাই ঠিকমতো, শুধু সাউন্ড হইতেছিল। সো আমি এটাকে অ্যাপ্লাই করে নিতেছি আমার ফেসে। অ্যাপ্লাই করার পরে আমি প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, আপনারা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হালকা বা পাতলা ম্যাসেজ দিতে পারেন, যেই সব জায়গায় কালো দাগ আপনাদের ওই সব জায়গায় ঘষা দিতে পারেন। যেমন আমাদের টুটে দুই পাশে কালো দাগ হয় যে ওই পাশগুলোতে আমি ঘষাচ্ছি এরকম। সো 15 মিনিট রাখার পরে ওয়াশ করে নেবেন, দেখবেন তারপরে আপনার স্কিনের রেজাল্ট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।